গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রবাসী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এখন বেজে গেছে একটা, এখন এনাকে খাওয়াচ্ছি, চা বানিয়েছি, খাবার রান্না করে খাইয়ে নিচ্ছি, খাইয়ে নিয়ে তারপরে রান্না করতে যাব। সাথী বোনকে বললাম সবজিটা কাটো, আমি আসছি। তো সবজি কাটছে, বাজারে গেছে মাছ আনতে, দেখি কি মাছ পায়, তারপরে রান্না বান্না করবো। কেছে বলো, গুড মর্নিং বলো, বলো বলো, গুড মর্নিং করে হাসি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আমি কি করি না করি কতটা পারি দেখি তোমাদের সঙ্গে শেয়ার করতে বা শেয়ার করবো। কি তুমি মোবাইল ধরবে, মোবাইল ধরবে, যাও ধরো ধরো। চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, দেখো কি করছে। এইটা কি কেউ বলতে পারো? এটা হচ্ছে ভাত, কালকে ভাত বেঁচেছিল, সেই ভাতটা আমি পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, আর হচ্ছে রসুন দিয়েছি দুটো, এটা দিয়ে আমি ভাত ভেজে নিচ্ছি, আর ডিম দিয়েছি, আর লাস্টে দেবো ধনে পাতা, দেবো এটা তেল দিয়ে ভেজে নিয়েছি। মানে এটা খেতে খুবই টেস্টি লাগে, আমার কাছে তো খুবই টেস্টি লাগে, তার জন্য ভাবছি ভাতগুলো ফেলে দেবো কেন বলো, ভাত নষ্ট করা তো ঠিক না, তার জন্য এটা ভেজে নিচ্ছি। ভেজে খেলে খুবই ভালো লাগে খেতে, জানি না কারা কারা খাও বা এই পদ্ধতিটা জানো, আমরা খাই, এটাই হচ্ছে ব্যাপার। আর লাস্টে দেবো ধনে পাতা, ধনে পাতা দিলে তো আরও বেশি ভালো লাগে খেতে। এই দেখো ভাতগুলো আমার হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে, যেমন দেখতে লাগছে খেতেও এতটাই টেস্ট হবে। আর আমি কড়াইতে দিয়ে দিয়েছি এই যে বাটা মাছ, বাটা মাছ দিয়ে রান্না করব, লাউ কেটে রেখেছি, এই যে লাউ দিয়ে, আলু দিয়ে, বাটা মাছ দিয়ে রান্না করব, সেটাই হবে সকালে। আর বেগুন পোড়া দিয়েছি, আর লাউয়ের খোসা, আর বটবড়ি পেঁয়াজ। এই দেখো সেই ভাতগুলো আমার রান্না হয়ে গেছে, এই যে দেখতে খুবই সুন্দর লাগছে, যতটা দেখতে লাগছে ততটাই টেস্টি হবে খেতে, এই যে সেই ভাতটা। আর এই যে লাউ কেটে রেখেছি, লাউ আলু, লাউ আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করবো, এই যে ওই বাটা মাছ দিয়ে তরকারি হবে। আর ভাজি করেছি লাউয়ের খোসা, আলু আর বটবড়ি পেঁয়াজ দিয়ে ভাজি করেছি, আর বেগুন পোড়া দিয়েছি, এটাই হচ্ছে আমাদের সকালবেলা খাবারের মেনু। চলো তাহলে রান্নাবান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো ভিডিও। কষ্ট হয়ে গেছে, আমার অবস্থা দেখো, খাওয়া দাওয়া করে বাবুকে খাওয়ালাম, খাইয়ে ওকে চান করে বাবার কাছে দিলাম, দিয়ে এখন চলে আসলাম ছাদে, এক কাঁধে জামা কাপড় ওর বাবার সব ধুয়ে দিলাম, বাবুরও ছিল কিছু আগে ধুয়েছি, আবার কিছু ছিল এখন ধুলাম, ধুয়ে এই বালতি ভর্তি জামা কাপড় নিয়ে ছাদে আসলাম, এখন এগুলো নেড়ে দেবো, এগুলো মেলে দিই রোদে শুকাক, কেন ওর বাবার কখন টিকিট হয়ে যাবে তার কোনো ঠিক নেই, কাল পশুর মধ্যে বেরিয়ে যাবে, তার জন্য ধুয়ে দিই, নাহলে শুকাবে না, দুদিনের রোদ না হলে শুকাবে না, তাই চলে আসলাম সাথে। চলো তাহলে আমি জামা কাপড়গুলো মেলি, তারপরে ফিরে আসছি আর তোমাদেরকে দেখাচ্ছি কত জামা কাপড় আরও মেলা রয়েছে ছাদে। চলো এই দেখো এক বালতি ভর্তি জামা কাপড় আরও ছাদে মেলে দিয়েছি, সেগুলো রোদে শুকাচ্ছে, এই দেখো সেগুলো সব আগে ধুয়েছি। চলো তাহলে তোমরা ভিডিওটা ভিডিও দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আমি আগে এগুলো রোদে মেলে দিই নাহলে শুকাবে না। চলো পরে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম, মোটামুটি ওনাকে নিয়ে কোলেও তুলে ভিডিও করলে উনি ওরকমই করে, হ্যাঁ হ্যাঁ বাবা আমাকে মারে না শোনা। তো খাওয়া দাওয়া সেরে চলে আসলাম, একটু লেট হয়ে গেছে আজকে খেতে দুপুরের, তো ভেবেছিলাম একটু আমাদের বাড়ির থেকে বাজার বেশি দূরে না, ভেবেছিলাম একটু যাব, একটু দরকার ছিল, যেহেতু দেখো পরে আমি একা একা যেতে গেলে আমার খুব কষ্ট হবে এই বাচ্চা নিয়ে, তার জন্য ও বাবা থাকতে থাকতে ভাবছিলাম আর একটু দরকার আছে মিটিয়ে রাখবো, তো আজকে যাব না, দেখি যদি পারি কালকে যাব। এখন বেলা চলে গেছে, বেজে গেছে 4:30 বেজে গেছে, তার জন্য এখন আর যাব না, তো কালকে যাব,
কেন বাবু ছোট তো এখন যাওয়া যাবে না, প্রচন্ড ঠান্ডা পড়বে মনে হচ্ছে আজকে। বাবা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। বিকালের জামা কাপড় ছাদ থেকে নিয়ে আসলাম, একদম বোঝাই হয়ে গেছে বিছানায়। এখন বিছানাটা ঠিক করে নিই, ঠিক করে তারপরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি কথা বলতে। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, চলো ফির পরে আসছি। হ্যাঁ তো আব্বা, বাবা বাবা, বাবা বলা শিখে গেছে, মা বলাও শিখে গেছে, পুরোই বলে মা বাবা। চলো চলো তাহলে তোমরা দেখতে থাকো। বাবা একটু তাই তাই দাও, একটু তাই তাই দাও, তাই 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 তাই। চলো তাহলে পরে আসছি। সন্ধ্যা লেগে গেছে, দেখো আমার পুকলু কি করছে, মুড়ি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওর বাবা মুড়ি খাচ্ছে, ও মুড়ি খাবে, দেখো খাওয়া দেখো, এই দেখো কি খাচ্ছ তুমি বাবা, দেখো দিচ্ছে না বলে কি করে, খিদে লেগে গেছে। ওর ভাত হয়ে গেছে, কুকারে বসিয়েছিলাম, হয়ে গেছে, এখন আলু সিদ্ধ দিয়ে ভাতটা খাইয়ে দেবো। সন্ধ্যা লাগালাম, মানে ঠাকুরকে সন্ধ্যা দিলাম আর কি, পুজো করলাম। তো চলো আমি আগে পুকুরকে খাইয়ে নিই, খাইয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে চলে আসছি কথা বলতে। এখন মোটামুটি বাইরের খাবারের দিকে নজর চলে আসছে। বাবা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ওকে খাবো, খাইয়ে আবার রাত্রে রান্না রয়েছে, রান্নাটাও করতে হবে। চলো তোমাদেরকে শোনাচ্ছি আমার শুনুর কথা বলা। খিদে লেগে গেছে, চলো চলো ওকে খাইয়ে নিয়ে আগে, তারপরে আবার ফিরে আসছি। এই যে আমরা সায়নদের পাশে, মামার সায়নদের ঘরে এসে বসে মিষ্টি আর মুড়ি খেলাম। এই দেখো ওরা খাচ্ছে, এখন ওদের খাওয়ায়নি, আমি আর বাবু খেয়েছি, ও খেয়েছে পুষ্কুটা। দেখো সাথী আর সায়ন খাচ্ছে, এই যে এই যে আমাদের খাওয়া হয়ে গেছে, ওরা খাচ্ছে। এই তো বন্ধুরা রাত্রিবেলায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রাত্রে রান্না হয়েছিল শিম দিয়ে আলু দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি আর বেগুন আর পটল ভাজা, এটাই ছিল রাত্রের মেনু। তো আমার বাবু সোনা ঘুমিয়ে পড়েছে, বেগুন পাড়িয়ে দিয়েছি, আর এখন বেজে গেছে 10:30। তো খুব ঠান্ডা লাগছে আজকে, তার জন্য আর ভিডিওটা বড় করব না, এক্ষুনি বিছানায় যাব, চলে শুয়ে পড়ব। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ সবাই আমার পাশে থেকো। তো সবাইকে গুড নাইট জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। গুড নাইট, বাই।